জায়গাতে গেলে মা বাবার পারমিশন নিতে লাগে। নরমাল তোমরা দেখি গার্লফ্রেন্ডের কাছ থেকে পারমিশন নাও। Welcome guys, welcome to our channel and new another episode. आज आकाश भाई আপনাদের দেখাবে কিভাবে ভালোবাসা করা হয়, কিভাবে ভালোবাসা দেখানো যায়, মানুষের সামনে উজাড় করে বলা যায় I love you, যা দেখে আপনার মুখ থেকে একটাই কথা বেরোবে। চোখের জলে ভাসিয়ে শোনো, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। কেন? আমার বাবার ক্যান্সার হয়েছে, তাই কালকে আমি সরছে চলে যাচ্ছি। আজ থেকে তুমি আমাকে দেখা করবে না। ব্রেকআপ। শোনো, খেয়াল শ্রুতে চাইলে ছাড়ো। রাহুল প্রথম থেকেই ওরকম নেয় না। ওয়েট কর, আমি একটু আসছি। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চা। ভাই তুই তো খুব ভালোবাসিস, তাহলে ব্রেকআপ কেন করলি? ভাই ক্যান্সার না আমার বাবার হয়নি, ক্যান্সার না আমার হয়েছে। আমি না নাইডাকে খুব ভালোবাসি, ঠিক ওকে ভাই বলবো কি করে। আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। ও মা গো টুরুলা, ভাবছেন সাল আমি কি খুঁজছি? আমার পুরনো 10 দিনের আকাশা মোজাটা খুঁজছি। সালা ওই মোজার গন্ধটা আমার নাকের মধ্যে দিয়ে আমি 10 দিন অজ্ঞান হয়ে থাকতে চাই। এদের ভালোবাসা দেখে সালা আমার জাগতে ইচ্ছা করছে না, মানে টেম্পোরারি। সবই বুঝলাম সালা এটা ট্রু লাভ, বাট ওই পিছনের মালটাকে যে ওদের পিছন দিক থেকে জড়িয়ে ধরছে। জরুর ডাল মে কুচ কালা হ্যায় না তো পুরি ডাল কালি হ্যায়, অন্য মাইন্ডে নেবে না, হয়তো সেটা স্যান্ডি সাহার ভাইপো হতে পারে। তোর কোনো বয়ফ্রেন্ড নেই না? না। চতর জন্য ছেলে খুঁজি, ওকে পছন্দ? না। ওকে বললাম তো না। আমাকে? হ্যাঁ। জিন্দেগি বদল দিন ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। ও মা গো টুরুলা, মানুষ যে কত রকম গান্ডু হতে পারে বা কত রকম ঢ্যাবনা হতে পারে, এটার ক্লিয়ারেন্স আজও অবধি আমি পেলাম না। এটা কোনো টুরুলা? দিস ইজ কল্ড দ্য বিড়ি লাভ, মানে সস্তার বিড়ির মধ্যে আটানার গাঁজা পুড়ে পিছনে গুজে মরো, বাকিটা ইতিহাস। নেক্সট ক্যান্ডিডেট। মেরি নজর সে তুম দেখো তো ইয়ার নজর ও আয়ে বলি। বাহ বাহ কাকু বাহ, তোমার হাবাসের জবাব নেই মাইরি। চোখের অবস্থা শুধু এখন দেখুন, দেখেই বোঝা যায় সারা দিনে 10 বোতল মদ গেলে। আর ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তোমার জন্য আমি দিনে পটি করা থেকে শুরু করে খাওয়া দাওয়া ভুলে গিয়ে কেঁদে কেটে নিজের চোখের কালার কালো করে ফেলেছি। তোমাকে ছাড়া আর কোনো রাস্তা নেই, সালা হাবাসকে পূজারির দল। এই ভিডিওটা জাস্ট ট্রেলার, এখন যে ক্লিপিংসটা দেখাবো, যদি কোনো সিঙ্গেল পার্সন এই ভিডিওটা দেখেন, নিজের বুকে নিজের বাহাত্তি চাপুন আর এই ভিডিওর ক্লিপিংসটা দেখুন। যদি এই ভিডিও দেখে আত্মহত্যা করেন কিন্তু আকাশ ভাই দায়ী নেবে না। নেক্সট ক্যান্ডিডেট। এতগুলো ভিডিও দেখলাম কিন্তু এই ভিডিওটা দেখে আমার এখন সত্যিকারেরই মনে হচ্ছে দিস ইজ কল্ড ও মা গো টুরুলা। তো ভাই ভিডিও আজ এই অবধি। ভিডিও ভালো লাগলে করতে হবে লাইক, আর আমাদের চ্যানেলে প্রথম হলে অবশ্যই রেড বাটন প্রেস করে করতে হবে সাবস্ক্রাইব, আর বেল আইকন প্রেস করতে একদমই ভুলবে না, আর কমেন্টে তোমাদের মতামত জানাতে একদমই ভুলবে না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। আর আমি আবার বলে রাখি, আমি কোনো ট্রু লাভ মানে সত্যিকারের ভালোবাসাকে আমি রোস্ট করিনি, করেছি হচ্ছে টুরু লাভ। আর এই টুরু লাভের ক্যান্ডিডেটগুলো মানসিক দিক থেকে খুবই দুর্বল হয়, এদের মেন্টাল হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট করার খুবই জরুরি। এরা মন থেকে ভালোবাসা কতটা বোঝে সালা আমি জানি না, শুধু বোঝে বায়োলজিক্যাল, বাকিটা বুঝে নেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। এই অবধি ভিডিও শেষ করলাম, পার্ট 2 পেতে চাইলে অবশ্যই জানাবেন। বাই।